আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর মতিউর রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের সামনে একদম প্রত্যক্ষভাবে দেখাবো যে আসলে যারা আসলে আইবিএস নিয়ে অনেক চিন্তিত থাকে যে আসলে আমার ভালো হবে না, আমি আসলে মারা যাব, আমি আত্মহত্যা করব, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এবং আজকে যে আপনি যার কথাটা শুনবেন শুধুমাত্র আমাদের পরামর্শ দিয়েছিলাম 2 সপ্তাহের জন্য যে আপনি এই কাজগুলো করবেন, আপনি পান্তা ভাত খাবেন, আপনি আদা খাবেন, রসুন খাবেন, আপনি এই যে প্রোবায়োটিক প্রিবায়োটিক এটা সুরক্ষা দিবেন, সেখান থেকে 8 বছরে কিভাবে একটা মেয়ে যেখানে আত্মহত্যা করতে চেয়েছিল, জীবন ভালো হবে না এরকম একটা মনে করেছিল সে ব্যক্তিও আজকে আল্লাহ তালা যাই হোক আল্লাহ বিশেষ রহমতে তিনি আমাদের অর্গানিক হেলথ ফাউন্ডেশনের পরামর্শে তিনি ব্যাক এসেছেন এবং ভালো হয়েছেন, আমাদের অত্যন্ত একটা খুশির বিষয়। তো আমরা তার মুখ থেকে শুনি যে আসলে তার কি ধরনের প্রবলেম ছিল এবং এখন কি অবস্থায় আছে। আসসালামু আলাইকুম, আমার নাম ছুমা আক্তার তিথি, আমি ঢাকা আজিমপুর থাকি। আপনারা যারা যারা আইবিএস ভুগতেছেন আমি তাদের সম্পর্কে মানে কিছু কথা বলবো। তো কথাগুলো হয়েছে গিয়ে যে আমি শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যদি এই ডাক্তারের কাছে যান বা বড় বড় হসপিটালে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো কাজ হবে না, আমি আগেই বলতেছি। কারণ আমি একজন আইবিএস রোগী, আমি জানি যে এটা কতটা যে কষ্ট আর এটা কতটা যন্ত্রণাদায়ক এটা আমি জানি। এটা আপনাদেরকে কোনো বড় বড় হসপিটাল আপনাদেরকে তার সমাধান দিতে পারবে না, আপনি যত বড় হসপিটালে যান না কী জন্য। তো আমি শুরুতে আপনাদেরকে এই কথাগুলো বললাম যে আপনারা যদি ডক্টর মতিউর রহমান স্যারের কথাগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনারা আশা করি অনেক সুস্থ থাকবেন। উনি কিছু ঘরোয়া টিপস দিছে, শুধু যে মেডিসিন খাবেন, বড় বড় ডাক্তারের কথাগুলো শুনবেন, ওগুলো খাইলে আপনারা ভালো হবেন না। আমাদের ঘরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর টিপস আছে, সেগুলো ঘরেই পাওয়া যায়, ওগুলো যদি আপনারা যদি একটু নিয়মিতভাবে খান তাহলে আমি মনে করি আপনারা সুস্থ হয়ে যাবেন। তো আমি এখন বলবো মানে আমি আপনাদেরকে বোঝায় বলতেছি, একেবারে বলে বুঝবেন না, আমি আগে প্রথম বলতেছি যে আমার আইবিএস সমস্যাটা কী ছিল আর আমার কী কী সাইড এফেক্ট ছিল, আমি আপনাদেরকে আগে সেটা বুঝিয়ে বলতেছি যে কতটা যন্ত্রণাদায়ক ছিল আমি আপনাদেরকে সেটা আগে বলতেছি। আমার প্রচণ্ড মাথা ব্যথা করতো, প্রচণ্ড মাথা ব্যথা করতো, কিছু খাইতে পারতাম না, তিহারি টিহারি ফাস্টফুড কিছু খাইতে পারতাম না, মানে খাইলে মনে হইতো যে আমার হজম হইতেছে না এরকম সমস্যাটা। তো আমার এই সমস্যাটা ছিল আজকে 8 বছর ধরে সমস্যাটা ছিল, আগে কমই ছিল, এখন বর্তমানে 1 বছর ধরে একটু বেশি হয়েছে, 2-1 বছর ধরে একটু বেশি হয়েছে, মানে কিছুই খাওয়া যায় না, মানে এমন একটা সমস্যা কিছুই খাওয়া যায় না, মানে খাইলেই মনে হয় কি আমি অসুস্থ হয়ে গেলাম, মানে মনে হয় খাওয়ার চাইতে না খাওয়া অনেক বেটার ছিল, মানে খাইলাম তো শেষ। তো মনে হইতো যে মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, বমি বমি লাগে, টক ঠেকুর আসে, পেটটা ফাইপা থাকতো, তো কোনো কিছুই খাইতে পারতাম না, মানে এরকম অবস্থা ছিল, মানে কিছুই খাইতে পারতাম না, খাবার গলার উপরে ওইটা থাকতো, তো এরকম অবস্থা। আর সবচেয়ে বড় কথা যেটা বেশি ছিল যন্ত্রণা দায়ক ওইটা হয়েছে গিয়ে আপনার রাতে ঘুমাইতে পারতাম না, এরকম সমস্যা হইতো যে রাতে ঘুমাইতে পারতাম না, সারা রাত আমি তাকিয়ে থাকতাম, সারা রাত তাকিয়ে থাকতাম, উইটা বসে থাকতাম, ঘুম আসতো না। তো এটার জন্য আস্তে আস্তে আমার স্বাস্থ্যটা ওজন কমতে লাগলো, আগে ছিলাম 55 কেজি, তো এই আইবিএসের জন্য আমার স্বাস্থ্য হয়ে গেছিলো 45 কেজি এরকম হয়ে গেছিলো, মানে দিন দিন শুকাইছি অল্প অল্প কিরা, একেবারে শুকাই নেই। তো অনেক আগেই যদি ডক্টর মতিউর রহমানের স্যারের যদি আমি টিপসগুলো পাইতাম তো আশা করি আমি অনেক আগেই ভালো হয়ে যেতাম। তো আসলে আমি বুঝতেই পারি নাই যে এটা আমার আইবিএস ছিল। তো আমি একদিন ইউটিউবে সার্চ দিলাম, ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে আইবিএস সমস্যা নাকি এই সমস্যাগুলো হয়। তো ডক্টর মতিউর স্যারকে পেলাম, ওনাকে পেয়ে ওনার নাম্বার নিলাম, ইউমো নাম্বার নিলাম, ওনাকে ফোন দিলাম, উনি আমাকে বললো যে রাত্রেবেলা আধা ইঞ্চি আদা, দিনেরবেলা আধা ইঞ্চি কাঁচা হলুদ, সকালবেলা পান্তা ভাত পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া সকালবেলা পান্তা ভাত, তো এই পান্তা ভাতটা খাওয়ার পরে আপনি বেশি একটা হ্যাপি ফিল করবেন, যেটা সত্যি কথা এটা দিয়েই মনে হয় বেশি একটা আমি ভালো হয়েছি। পেঁয়াজ তো খাবেনই, সাথে কলা খাবেন, কলাটা যেন একটু ফ্রেশ থাকে, পুঁই শাক খাবেন, রসুন, আমি রসুন খাইতেছি প্রতিদিন 2 কোয়া করা, তো এগুলো খাইয়ে আমি অনেক আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আল্লাহ এখন অনেক সুস্থ করছে মতিউর রহমান স্যারের উসলায়, এখন অনেক ভালো আছি। তো
মানে পেটের মধ্যে আমি মনে করি স্যার আমাকে বলছে যে ব্যাকটেরিয়া যে খাবারে ব্যাকটেরিয়া প্রচুর ব্যাকটেরিয়া থাকে তো সেই খাবারগুলো আমাকে খাইতে বলছে, তো আমি নিজেই প্রমাণ যে আমি যে খাবার খাইতেছি টক দুইটাও খাইছি, তো আমি নিজেই প্রমাণ যে খাবারগুলো আমি খাইতেছি সেই খাবারে আমার মনে হয় প্রচুর ব্যাকটেরিয়া। এটা আমি খাওয়ার পরেই বুঝতে পারছি যে এই খাবারগুলোতে আসলেই অনেক ব্যাকটেরিয়া থাকে। তো কয়েকদিন আগে আমি অনেক অশান্তিতে ছিলাম, 2 সপ্তাহ আগে, তো আমি ভাইয়ার এই নিয়মগুলো ফলো করে আমি 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে গেছি। তো আমি আশা করি যে এই নিয়মগুলো যদি আমি যদি আরও 2 মাস ফলো করি তাহলে আমি মনে হয় আমি আরও বেশি ভালো হয়ে যাব। তো আপনারা একটা কথা মাথায় রাখবেন যে ব্যাকটেরিয়া যে খাবারগুলোতে আছে সেই খাবারগুলো খাইতে হইব। ডক্টর মতিউর রহমান স্যার আমাকে বলেছে যে পেটের মধ্যে যত ভালো ভালো ব্যাকটেরিয়া হইব তো আপনার এই আইভিএ সমস্যাটা দূর করা ততটাই সোজা। তো আমি নিয়মগুলো পালন করতেছি আর আমি গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে কিছু বলবো। তো আমি 2 বছরে একটা না গ্যাস্ট্রিকের ওষুধ খাইছি, তো খাইলেই ভালো না খাইলেই খারাপ আগের মতো হয়ে যায়। তো গ্যাস্ট্রিকের ওষুধ তো আমি 3-4 মাস ধরে খাইতেছি, তো আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ কোনো কাজে দেয়নি। তো আমি এটা বুঝতে পারতেছিলাম না যে কী যেন কাজে দিতেছে না। পরে হয়তো ভাবলাম যে না আসলে মনে হয় এতদিন ধরে খাইতেছি এখন মনে হয় কাজেও দিব না। তো তারপরও খাইতেছিলাম, তো ডক্টর মতিউর রহমান স্যার আমাকে যখন বললো যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাইতে মানা, এটা খাইলে নাকি আপনার পেটের ভিতরে যেটা আছে ভালো ভালো ব্যাকটেরিয়া সেটাকে নাকি মেরে ফেলে। তো ঘরে ঘরে কিছু ন্যাচারালি জিনিস আছে, টিপস আছে, ওগুলো যদি আপনারা খান, তো আমি তো বললামই সেগুলো কী। আপনারা যদি মতিউর স্যারকে যদি বলেন তাহলে ওনারা আপনাকে বলে দেবো যে কোন কোন খাবারে ব্যাকটেরিয়া আছে। তো আশা করি খাইলে আপনারা ভালো হয়ে যাবেন। তো এখন আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। তো আশা করি আপনারা যারা যারা আইভিএস রোগী আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো আপনারা একেবারে খাওয়া বন্ধ দিয়ে দেন। এটা খাইলে আপনারা সুস্থ হবেন না, এটা খাইলে আপনাদের রোগ আরও বাড়বে, শক্তি কমে যাবে। ও তার পাশাপাশি আমি ব্যায়ামটাও করছি। আমি ব্যায়ামটা আসলে নিজে নিজে করছি, ওইটা আমি যখন পারছি আমি তখন এই ব্যায়ামটা করছি। তো এখানে আসল কথা হয়েছে গিয়ে স্যার আমাকে যে টিপসগুলো দিয়েছে আমি ওগুলা ওই নিয়মগুলো পালন করে আমি সুস্থ হয়েছি। তো আপনারা যদি সকালবেলা যদি পান্তা ভাত খান, পেঁয়াজ দিয়া 2 কোয়া রসুন খান, আদা খান, কাঁচা হলুদ খান, পুঁই শাক খান, তো আমি মনে করি যে আপনাদের আইভিএস সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এই কথাগুলো আমার বলার ছিল, তো আমি এই কথাগুলো বললাম। আর আপনারা যদি মনে করেন যে না আপনারা হসপিটালে যাবেন, সেখানে ডাক্তারের সাথে আলোচনা করবেন, ওনারা আপনাকে কিছুই করবো না, ওনারা আপনাকে গ্যাস্ট্রিক ওষুধ ধরা দিব, তো ওইটা খাইলে আমি মনে করি ক্ষতিকর। আমি কিন্তু আমাকে অনেক বড় বড় স্যার আমাকে এন্ডোস্কোপি দিছে, ওগুলো মানে আমি আমার কিছুই হয়নি, আমার সব রিপোর্ট ভালো আসছে, নর্মাল আসছে। তো ফার্স্টে যদি বুঝতে পারতাম যে এটা আইভিএস সমস্যা তাহলে আমি এটা অনেক আগেই ভালো হইতাম। তো ঘরে ঘরে আপনারা ন্যাচারালি কিছু টিপস আছে আপনারা ওগুলো ফলো করেন, ডক্টর মতিউর স্যারকে আপনারা বলেন, জিজ্ঞেস করেন, তাহলে আপনারা মনে করি যে ভালো হয়ে যাবেন দয়া করি। তো আল্লাহর অশেষ রহমতে আমি মতিউর স্যার আর হয়েছে কি আমাদের শিকদার হসপিটালে নিয়ে গেছে, আর গ্যাস্ট্রিয়াল হসপিটাল আছে একটা ঢাকায় গ্যাস্ট্রিয়াল, তো ওইখানে নিয়ে গেছে, ওইখানে টাকা খরচ হয়েছে 15,000 টাকার মতো খরচ হয়েছে। তো ওইখানে বললো সব নর্মাল, তো তখন ভাইয়া অত একটা সিরিয়াস হয় নাই যে বলে থাক নর্মাল কোনো সমস্যা নাই। তো ওনারা বললো যে গ্যাস্ট্রিকের ওষুধ দিল, দুইটা খাইলাম, খাওয়ার পরে দেখি যে না সমস্যা যেতেছে না, আবার সে একই সমস্যা। তখন আবার ভাইয়ারা বুড়া বলতেছে যে কী ব্যাপার এত টাকা খরচ করে নিয়ে আসলাম গ্যাস্ট্রিয়াল হসপিটালে, 15,000 টাকা গেল, এখন ওইখানে কী ওষুধ ধরা দিল, শুধু গ্যাস্ট্রিকের ওষুধ দিল। তো গ্যাস্ট্রিকের ওষুধ তো ফার্মেসি থেকে খাওয়া যায়, তো ওনারা দিল, তো এখন তো তো খায়া সুস্থ হইতেছে না। তো তার অনেকদিন পরে আবার অবস্থা খারাপ হয়ে গেলো, প্রায় 1 বছর পর বেশি হয়ে গেছিলো আর কি, গাড়াইয়া গেছিলো রোগটা, নিয়ে গেলো শিকদার হসপিটালে। তো শিকদার হসপিটালে নিয়ে আসার পরে ওইখানে আবার আমাকে আবার পুরো ফুল বডি চেক আপ করলো, রক্ত টেস্ট দিল, এন্ডোস্কোপি দিল, বলতেছে কী কী রোগ দেখি। এখন আমার ভাইয়া বলছে যে গ্যাস্ট্রিয়াল হসপিটালে নিয়ে গেছিলাম সেখানে কোনো রোগ ধরা পড়ে নাই, তো বললো আচ্ছা দেখি, ওকে তাহলে অনেকগুলো টেস্ট দেওয়া লাগবে, দেখি এখন আর ভালো হয় কি না, অনেকগুলো টেস্ট দিলে আসলে রোগ হয়তো ধরা পড়তে পারে। তো এই জন্য টেস্ট করলো, তো ওনারা বলতেছে কি যে নর্মাল, উনি বলতেছে নর্মাল। তখন আমার ভাইয়ার আগে গেছে, আমার বাবার আগে গেছে যে এটা এটা কেমন,
এর আগে একবার গ্যাস্ট্রিক হসপিটাল নিয়ে গেলাম, ওনারা বলতেছে নর্মাল, অথচ ও দিনের পর এই অবস্থা হয়ে যেতেছে, সুখে যেতেছে, কোনো কিছু খাইতে পারে না। এখন আবার এখানে নিয়ে আসছি, আপনারা বলতেছে নর্মাল, তাহলে এখানে রোগটা কি ব্যাপার? আপনারা রোগটা ধরতে পারতেছেন না, দেখেন ভালো করে। বলতেছে না, তেমন তো কোনো সমস্যা দেখতেছি না, আসলে এটা কোনো সমস্যা না, গ্যাস্ট্রিকের সমস্যা। পরে আমার ভাইয়া বলতেছে না, এটা নর্মাল কোনো বিষয় না, এটা গ্যাস্ট্রিকের সমস্যা হলো তো এত খারাপ লাগার কথা না, তো প্রচুর খারাপ লাগে, রাতেরবেলা ঘুমাইতে পারে না, উঠা বসে থাকে, খাওয়া দাওয়া করতে পারে না, দিন দিন শুকিয়ে যেতেছে, ওজন কমে যেতেছে, চেহারা চেহারা নষ্ট হয়ে যেতেছে, কদিন পরপরই এটা হয় সমস্যা লাগিয়ে আছে, এটা সাধারণত কোনো কিছু না। পর বলছে না, এটা এখন কিছু তো করার নেই, অন্য অন্য তো কোনো রোগ টোক নাই, তো প্যান্টোনিক্স দিল, আরেকটা জিনিস কী ওষুধ দিল সাথে, বললো দুইটা খাইতে, বলছিলো 15 দিন খাইতে। তো 15 দিন খাইছি, তো 15 দিনই ভালো ছিলাম, একটু 15 দিন খাইছি, 15 দিন ভালো ছিলাম। তো 15 দিন পর যখন খাই না, তখন আবার দেখি যে আবারও পেট ভরা ভরা, পেট ফাঁপা, সেম আবার আগের অবস্থা। তো ওইখানে যে আবার লাভ হইলোটা কি? তো এটার জন্য আবার ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে এরকম আইবিএসের কথা শুনলাম। তখন দেখলাম যে ডক্টর মতিউর রহমান, উনি অনেক ভিডিও করছে, তো ওইখানে কথা বললাম, স্যারের নাম্বার নিলাম, স্যারের নাম্বার নিয়ে আর স্যারের এই মতো কল দিলাম। তো এই মতো কল দেওয়ার পরে স্যার বললো যে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ভালো হবে না, এখানে অনেক প্রাকৃতিক নিয়ম আছে ঘরোয়া পদ্ধতিতে, এখানে ভালো ভালো টিপস আছে, যদি এই নিয়মগুলো আপনি ফলো করতে পারেন তাহলে আপনি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। তো আমি বললাম, তো ভাই আমাকে বললো ঘরোয়া পদ্ধতি দিল, আর কী কী বলছে সেটা তো বললামই। আর আপনি যদি জানতে চান, আপনি এই স্যারকে ফোন দিবেন, ফোন দিলেই আপনারা স্যার আপনাকে এই ঘরোয়া টিপস দিয়ে দেবো, তাহলে আপনারা এটা দিয়ে সুস্থ হইতে পারবেন আশা করি। প্রিয় দর্শক, যে আমরা শুনলাম, তো আসলে আপনারা যারা চিন্তিত থাকেন যে আসলে এটা কী হবে না হবে, তো আজকের এই প্র্যাকটিক্যাল থেকে আপনি বুঝতে পারলেন যে আসলে আইবিএস আসলে কোনো বিষয় না, এটা জাস্ট আপনার বুঝের একটা বিষয়। আসলে হয়তো আমরা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আসলে আমরা এই রোগটা ভালো হচ্ছে না, অনেক জটিল রূপ ধারণ করছে। তো আপনাদের আমরা বলতে চাই যে আসলে আপনি বিভ্রান্তি না হয়ে আপনি সঠিক গাইডলাইন ফলো করুন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন এবং অনুধাবন করার চেষ্টা করুন যে আপনি ভালো হবে, এটা নিশ্চিত। আমি শতভাগ আমি কিন্তু 100% গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে আল্লাহর প্রতি ভরসা করে আমরা বলছি, আপনারা যারা বিভিন্ন রকম প্রবলেমে আছেন, আপনার কোনো হতাশাগ্রস্ত হবেন না, আপনি কোনো হেজিটেশন করবেন না, আপনার এটার জন্য কোনো ধরনের টেস্ট করানো, আপনি এটার জন্য টাকা হাজার হাজার লক্ষ টাকা নষ্ট করা, আপনি যা করেছেন করেছেন, স্টপ, প্লিজ মেডিসিনটা বন্ধ করুন। আমরা বলছি না যে আপনি মেডিসিনটা একদম বন্ধ করুন, আপনি প্রয়োজন অনুসারে আপনি গ্যাস্ট্রো লিভার বা যারা মেডিসিন বিশেষজ্ঞ তাদের পরামর্শ নেবেন, বাট তারা যেভাবে বলে যতটুকু বলে সে অনুপাতে আপনি অল্প দিন এটা খাবেন এবং আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসবেন, ও আমরা যে পরামর্শ করে দিচ্ছি এই পরামর্শ পথে আপনি চলবেন। আমরা আশাবাদী, আমরা শতভাগ আশাবাদী যে আপনার এই আইবিএস আসলে কোনো বিষয় না, কোনো জটিল কিছু না, আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন। তো ভালো থাকবেন, আবার নতুন একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার একাত্ম